আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। কাফের মুশরিক আবু জাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার মারতে গিয়ে কিভাবে বিপদে পড়েছিল সে সমস্ত ঘটনাগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তখন আবু জাহেল বলল, হে কুরাইশ সম্প্রদায়, এই মোহাম্মদ কি কাজ করে যাচ্ছে তা কি তোমরা লক্ষ্য করছো? সে আমাদের ধর্মের দোষ ত্রুটি বর্ণনা করছে, আমাদের পূর্বপুরুষগণকে গালমন্দ করছে। আবু জাহেল বলল, আমি আল্লাহর নামে অঙ্গীকার করে বলছি যে আগামীকাল ভোরে আমি একটি পাথর নিয়ে বসে থাকব, মোহাম্মদ যখন সেজদায় যাবে আমি ওই পাথর মেরে তার মাথা ফাটিয়ে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। পরের দিন প্রত্যুষে আবু জাহেল, যার প্রতি আল্লাহর লানত, সে সত্যি সত্যি একটা বড় পাথর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ওত পেতে বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি ফজরের নামাজের জন্য বেরিয়ে আসেন। তখন তার কিবলা ছিল সিরিয়া, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন। কুরাইশ এর লোকেরা সেদিন সকালে কাবা গৃহে এসে নিজ নিজ স্থানে আসন গ্রহণ করে। আবু জাহেলের কার্যকলাপ দেখার জন্য তারা অপেক্ষা করছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন, তখন আবু জাহেল পাথরটি তুলে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি পৌঁছে যায়। এরপর হঠাৎ সে ভীতু হয়ে পড়ে এবং চেহারায় ফ্যাকাশে রং নিয়ে আবু জাহেল পেছনের দিকে সরে আসে। পাথরের উপর আবু জাহেলের হাত দুটো নিস্তেজ হয়ে যায় এবং তার হাত থেকে পাথর পড়ে যায়। তার এই শোচনীয় অবস্থা দেখে কুরাইশের লোকজন তার কাছে ছুটে আসে। লোকজন আবু জাহেলকে বলল, আপনার কি হয়েছে? আবু জাহেল বলল, গত রাতে আমি তোমাদেরকে যা বলেছিলাম সেটা কার্যকর করার জন্য আমি আজকে তার দিকে অগ্রসর হচ্ছিলাম। আমি যখন তার কাছাকাছি পৌঁছলাম, তখন তার পেছনে এবং আমার সামনে একটি বিশাল উট দেখতে পাই। ওই উটের মাথা, ঘাড় ও দাঁত এত বিশাল ও ভয়ঙ্কর যে কোনো উটের মধ্যে আমি তেমনটি কখনোই দেখিনি। ওই উট আমাকে খেয়ে ফেলতে উদ্যত হয়েছিল। ইবনে ইসহাক বলেন, আমার নিকট বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই উট মূলত জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন। আবু জাহেল যদি উটটির কাছে যেত, তবে নিশ্চয়ই সেটি তাকে আক্রমণ করত। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এর একটি বর্ণনা থেকে পাওয়া যায়, তিনি বলেন, আমি একদিন মসজিদে ছিলাম, সেখানে অভিশপ্ত আবু জাহেল এলো। সে বলল, আল্লাহর নামে অঙ্গীকার করে বলছি, আমি যদি মোহাম্মদকে সেজদারত দেখি, তবে আমি তার ঘাড় পদদলিত করে দেব। নাউযুবিল্লাহ। এই কথা শুনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং আবু জাহেলের এই উক্তি সম্পর্কে তাকে জানালাম। এইদিকে আবু জাহেল বেশ ক্ষুব্ধ অবস্থায় মসজিদের দিকে যাত্রা করে। আবু জাহেল যখন দরজা দিয়ে মসজিদে প্রবেশ করতে যায়, তখন প্রাচীরের সাথে জোরে ঠোকর খায়। আমি মনে মনে ভাবলাম, আজ বরাতে দুর্গতি আছে। আমি জামা কাপড় পরে তার পেছন পেছন যাত্রা করি। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন এবং আবু জাহেল সম্পর্কিত আয়াত পাঠ করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, মানুষ তো সীমালঙ্ঘন করেই থাকে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। তিনি যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, তখন এক ব্যক্তি আবু জাহেলকে সম্বোধন করে বলল, এই তো মোহাম্মদ যে এমন কথা বলছে। তখন আবু জাহেল বলল, আমি যা দেখছি তোমরা কি তা দেখছো না? আল্লাহর কসম, আমার সামনে তো প্রাচীর সৃষ্টি করে দেয়া হয়েছে। এই প্রাচীরের জন্য আবু জাহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে পারছিল না এবং আবু জাহেল এই প্রাচীর এর সাথে জোরে জোরে ঠোকর খাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা শেষ করে সেজদা করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনায় আছে, আবু জাহেল বলেছিল, আমি যদি মোহাম্মদকে কাবা ঘরের সামনে নামাজ আদায় করতে দেখি, তবে আমি তার ঘাড় পায়ে চেপে দলিত মথিত করে ফেলব। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেলে তিনি বললেন, সে যদি তা করে, তবে ফেরেশতাগণ প্রকাশ্যে আবু জাহেলকে পাকড়াও করবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছিলেন। আবু জাহেল সে পথে যাচ্ছিল। সে বলল, হে মোহাম্মদ, আমি কি তোমাকে নামাজ আদায় নিষেধ করিনি? তুমি তো জানো এই মক্কাতে আমার চেয়ে অধিক জনবল সম্পন্ন আর কেউ নেই। এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসলেন যে,
সে তার সঙ্গী সাথীদেরকে ডাকুক, আমরা ডাকব আজাবের ফেরেশতাগণকে। আল্লাহু আকবার, আল্লাহর কসম, সে যদি তার সঙ্গী সাথীদেরকে ডাকত তবে আজাব প্রদানে নিয়োজিত ফেরেশতাগণ তাকে অবশ্যই পাকড়াও করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত তিনি বলেছেন, আবু জাহেল বলেছিল, মুহাম্মদ যদি পুনরায় মাকামে ইব্রাহিমের কাছে নামাজ আদায় করে তবে আমি অবশ্যই তাকে খুন করে ফেলব। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা আলাকের 18 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতে গেলেন, আবু জাহেল তার কোনো ক্ষতি করতে পারছিল না। এটা দেখে যখন আবু জাহেলকে জিজ্ঞাসা করা হলো যে আপনাকে কিসে বাধা দিচ্ছিল, প্রতিদিনই তো বলেন কিছু না কিছু করবেন, কই আপনি তো কিছুই করতে পারছেন না। লোকদের এমন প্রশ্নের উত্তরে তখন আবু জাহেল বলল, বিরাট শূন্য সদস্যদের কারণে আমার আর মুহাম্মদ এর মাঝে কালো প্রাচীর তৈরি হয়ে গিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, সে যদি নড়াচড়া করত এবং সামনে অগ্রসর হতো তবে ফেরেশতাগণ তাকে পাকড়াও করতেন, লোকজন সেটা প্রকাশ্যে দেখতে পেত। একটি বর্ণনায় ইবনে জারির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আবু জাহেল বলেছিল, মুহাম্মদ কি তোমাদের সামনে মাটিতে কপাল ঘষে? ওরা বলল, হ্যাঁ। তখন আবু জাহেল বলল, লাত ও উজ্জার কসম, আমি যদি তাকে এভাবে নামাজ আদায় করতে দেখি তবে তার ঘাড় আমি পা দিয়ে মরিয়ে দেব এবং তার মুখে মাটি মেখে দেব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন, এমন সময় আবু জাহেল এলো তার ঘাড় পদদলিত করার জন্য। কিন্তু লোকজন আশ্চর্য হয়ে দেখতে লাগলো যে আবু জাহেল পেছনের দিকে সরে আসছে এবং দুই হাত দিয়ে আবু জাহেল যেন নিজেকে রক্ষা করছে। লোকজন তাকে বলল, ব্যাপার কি, আপনি আসেন আবার অদ্ভুত অঙ্গভঙ্গিমা করে চলে যান। জবাবে আবু জাহেল বলল, আমি দেখলাম আমার এবং মুহাম্মাদের মাঝখানে আগুনের একটি ডানা, আমি দেখলাম ভয়ঙ্কর বস্তু ও কতগুলো ডানা বিশিষ্ট জীব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে আমার নিকট অগ্রসর হতো তবে ফেরেশতাগণ তার এক একটি অঙ্গ ছবল মেরে নিয়ে যেত। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করেন, বস্তুত মানুষ তো সীমালঙ্ঘন করেই থাকে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। আপনার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। আপনি কি তাকে দেখেছেন যে বাধা দেয় বান্দাকে যখন সে নামাজ আদায় করে? আপনি লক্ষ্য করেছেন কি যদি সে সৎপথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? আপনি লক্ষ্য করেছেন কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন তাকে? সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তার মাথার সামনের চুলগুলো ধরে হিঁচড়িয়ে নিয়ে যাব। মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ আমি ধরব। অতএব সে তার সভাসদদের আহ্বান করুক, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। সাবধান, আপনি তার অনুসরণ করবেন না, আপনি সিজদা করুন ও আমার নিকটবর্তী হন। সুবহানাল্লাহ। একটি বর্ণনায় এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন, তার পাশে বসেছিল কুরাইশের কতগুলো লোক, নিকটেই ছিল উটের নাড়িভুঁড়ি। কুরাইশের এই লোকজনগুলো বলল, ওই নাড়িভুঁড়িগুলি নিয়ে মুহাম্মদের পিঠের উপর চাপিয়ে দিয়ে আসতে পারবে কে? উকবা ইবনে আবি মুতায়েব বলল, আমি পারব। এরপর সে ওই উটের নাড়িভুঁড়িগুলি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর ফেলে আসে। নাড়িভুঁড়িগুলোর চাপে তিনি সেজদা থেকে উঠতে পারছিলেন না, বরং সেজদাতেই থেকে গেলেন। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সেই নাড়িভুঁড়িগুলো তার পিঠের উপর থেকে সরিয়ে ফেললেন। তারা যখন এই অপকর্ম করল তখন তারা হাসতে হাসতে একে অপরের গায়ে ঢেলে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দুই হাত তুলে তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। এটা দেখে তাদের হাসি থেমে যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার পরিপ্রেক্ষিতে তারা ভয় পেয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে দলের সবার জন্য এবং নির্দিষ্ট 7 জনের নাম উল্লেখ করে বদদোয়া করেছিলেন। অধিকাংশের বর্ণনায় ওই 7 জন ব্যক্তির মধ্যে 6 জনের নাম পাওয়া যায়। তাদের নাম হলো উতবা বিন রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, অশিত ইবনে উতবা, আবু জাহেল ইবনে হিসাম, উকবা ইবনে আবু মুয়াত্তাব এবং উমাইয়া ইবনে খলফ। ইবনে ইসহাক বলেন, সপ্তম ব্যক্তির নাম আমি ভুলে গিয়েছি। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই সপ্তম ব্যক্তির নাম হলো আম্মারা ইবনে ওয়ালিদ। সহিহ বুখারীতে তার নাম উল্লেখিত হয়েছে।
কাফের মুশরিক আবু জাহেল এর উপর আল্লাহর লানত। এভাবে বিভিন্নভাবে কাফের ও মুশরিক আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়ে অপদস্থ ও ভীত হয়ে পড়ে এবং সে নিজেই বিপদে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধগুলো পালন করার তৌফিক দান করুক এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, উল্লেখ্য সেই ছয়জনের ভয়াবহ পরিণতি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ার পরিপ্রেক্ষিতে এদের অধিকাংশই ব্যক্তিগত জীবনে ভয়াবহ সংকটে পড়ে যান এবং অনেকে যুদ্ধের ময়দানে নিহত হন।